আমি তোমায় কইছি তুমি আমার চটকুকিকে বেই করো একটিবার তুমি করুণার ব্যাটার কথা বাবু সে তো তোমারও সন্তান কাকে কি মানুষ করবে মথুর স্ত্রী নিজের জীবনের বিনিময়ে তোর সন্তানকে জীবন দিয়ে গেছে তোর স্ত্রী তো তার মধ্যেই বেঁচে আছে মথুর তোর অবস্থা দেখে তোর স্ত্রী কষ্ট পাচ্ছে মথুর সে তোকে সুখী দেখতে চায় যে বাড়ি গিয়ে খোকার যত্ন কর দ্বিতীয়বার বিয়ে করলে তাতে কোনো দোষ হয়নি বাবা আর তুমি তো একটু আগে কইলে সময় কারুর জন্য তেমে থাকেনি সময়ের সাথে তাল মিলিয়ে জীবন চলে এই দেখো নি তোমাদের বাবা মশাই তো আমাকে বিয়ে করার আগে দুজন স্ত্রীকে হারিয়েছিলেন তারপরও তো আমাকে বিয়ে করেছিলেন তাতে তো কোনো ক্ষতি হয়নি আমি তোমাকে কইছি মথুর জীবনটা আবার নতুন ভাবে শুরু করো হ্যাঁ মথুর মথুর কোথায় গেল ছেলেটা এ কি স্বপ্নেশ মথুর মথুর তো একটু আগেই চলে গেল চলে গেল কোথায় গেল সে ওই তো কত বসে এসে গিয়েছে কি হয়েছে রানীমা কোনো বিপদ আপদ হয়নি তো রানীমা তাহলে পালকি আনতে কই ছোট কত এসে গেছেন আর সে যে আমি দেখলুম বাড়ির দিকে গেলেন কি মথুর বাড়ির দিকে গেছে জানবাজারে গিয়ে ভূপালকে নিয়ে যেতে হবে না হলে অনেক দেরি হয়ে যাবে অনেকটা পথ কি না এক্ষুনি আমাদেরকে বাড়ি ফিরতে হবে সর্দার তোমার ছোট কর্তাকে বলো যত তাড়াতাড়ি সম্ভব তিনি যেন জানবাজারে যায় আর আর এখানে যেন এক ফোঁটাও সময় নষ্ট না করেন সবাইকে বলো জানবাজার যেতে এক্ষুনি জি আগে রানীমা চটকুকি কথাখানা বাড়ির কেউ জানে পথ দিদি জানলে কি হবে একবার ভেবে দেখেছিস খুব রাগ করবে জানি না মেস দিদি মা তো কাউকে কিছু কইতে বারণ করেছে হয়তো মা নিজেই পরে সকলকে কইবে কি রে দুটিতে মিলে ফিসফিস করে কি কথা কইছিস হ্যাঁ আচ্ছা শোন চটকুকি তুই ভূপালের জিনিসপত্র সব গুছিয়ে রেখেছিস তো মথুর বাবু ঘাট থেকে ফিরলেন বলে সব গুছিয়ে রাখ কেমন আমি ওদিকটা দেখি যা ওই দেখো মথুর বাবু আপনি এ পড়েছেন আমরা আপনার কথাই কইছিল এতখানি পথ কি হলো কি মথুর বাবু আপনি যদি মথুর বাবু দাঁড়ান কি হলো দাঁড়ান আপনি মথুর বাবু এক্ষুনি বেরিয়ে পড়বেন নাকি কোথায় যাচ্ছেন আপনি একটু দেখবেন যদি কোনো সমস্যা হয় তখন তো আমরা অবশ্যই অবশ্যই একই মথুর
মথুর কোথায় যাচ্ছ? ও মথুর ভূপালকে নিয়ে কোথায় যাচ্ছ মথুর? মথুর বাবু! মথুর বাবু! মথুর বাবু! চলে গেলেন? হ্যাঁ, এই তো হন্তদন্ত হয়ে বেরিয়ে চলে গেল। কিছু হয়েছে নাকি পদ্ম? হ্যাঁ, জগদম্বা তুমি কিছু জানো? আরে বাবা, চোখকে কি করে জানবে? মথুর বাবু না, এটাই বাড়ি অন্যায়। আগে নয় করুণার শোকে এমন পাগল পাগল করতেন, কিন্তু মানছেন তো একখানে বছর কেটে গেছে, এখন কেন এমন পানা কাণ্ডি উনি করছেন? দিদি, আগে মথুর বাবু উপালকে নিয়ে কোথায় গেছে সেটা জানা দরকার। তিনি তো একা একা বাচ্চাটাকে সামলাতে পারবেন। মথুর, 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 কি তোমরা সবাই এখানে? মথুর কোথায়? মথুর বাবু হঠাৎ করে ঘরে এসে ভূপালকে নিয়ে বেরিয়ে গেলেন। আমরা অনেক করে ডেকেছিলাম কিন্তু তিনি শুনলেন না। মথুর বেরিয়ে গেছে, আর তোমরা কি আটকাতে পারলে না তাকে? আমি জানতাম এমনটাই হবে। মথুরের বরাবরই মাথাটা খুব গরম। যাই হোক বিয়াই মশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আপনারা প্রস্তুতি নিন, বাকি দায়িত্ব আমার। যেখানে যেভাবে বিবাহের কথা হয়েছিল তেমনটাই হবে। শুধু আপনার কাছ থেকে ঘোড়ার গাড়িখানা ধার নেব। বিবাহ? কার বিবাহ? চটকুকে একি? ব্যায়ামশাই, আপনি নিশ্চিন্তে রওনা দিন। ব্যায়ামশাই, আপনি গাড়িতে ভালো ঘোড়া জুটতে বলুন ব্যায়ামশাইকে দেবার জন্য। আগে ছোট বার্তা, আসুন বিশ্বাস মশাই। হ্যাঁ, চল। সব অদ্ভুত অদ্ভুত কাণ্ডি হচ্ছে এ বাড়িতে। তা কেউ কি আমাদের কেউ কিছু কইবে নাকি আমরা কিছু জানতেও পারবো না? কার বে, কোথায় বে? বাবা রামচন্দ্র, মেয়ের জামাই আর পদ্মকে নিয়ে ঘরে এসো, তোমাদের সাথে আমার কিছু কথা কইবার আছে। বেশ। কেমন বিচের মা, কাজটা কি ঠিক হচ্ছে? মথুর বাবু আর চটকু কি একদিন ধরে এক বাড়িতে বসবাস করেছে? আলাদা থাকলে তো মনে হয় একখানা কথা ছিল। এ বেয়োলে সমাজে কথা উঠবেই, লোকে যা তা কইবে, চরিত্র নিয়ে রসালো গল্প ছড়াবে কলকাতায়। বাবু মশাই তো একটা মান সম্মান আছে নাকি, ওনার মান থাকবে যদি কেউর দলের লোক বাড়ি বয়ে এসে কেউর খেয়ে যায়? আমাদের বংশের বদনাম হবে, আর তাও আবার বিনা কারণে। বাবু মশাই, আপনি কোন তো, আমি কি কিছু ভুল কথা কইছি? পদ্ম সেসব তো অনেক পরের কথা, মথুরের বিয়েতে রাজি হবে না। আমি এখন বুঝতে পারছি এই কারণেই মথুর ওইভাবে বেরিয়ে চলে গেল। কাউকে কিছু জানালো নে, কোনো আলোচনা করলো নে, একখানে সিদ্ধান্ত নিয়ে ফেললে তোমরা। বাবু মশাই, আমি তো চটকুকির বদ দিদি, আপনার বড় মেয়ে, আমাকেও আপনি অন্ধকারে রাখলেন। আমাকে মাফ করবেন বাবু মশাই, এতদিন আমি কোনো দিনও আপনার মুখে মুখে কোনো কথা কইনি, কিন্তু আজ আর না কয়ে থাকতে পারছি না। আত্মীয় স্বজনদের আপনি কিভাবে কইবেন এর বিয়ের কথা? শুধুমাত্র সেচকুকি সন্তানের জন্য এ বিয়ে হচ্ছে কেউ মেনে নেবে? আত্মীয় স্বজনদের কথা ছেড়ে দিন, আর চোর টাকমা পিটছে তাকে কইতে পারবেন তো আপনি এই কথাগুলি? আর চোর টাকমা পিটছে তাকে কইতে পারবেন তো আপনি এই কথাগুলি?
ও মা, তাই তো আমি তো বলেই গিয়েছিল দিদি এখন এখানে নেই, তাই আমি সব ঠিক সামলাতে গিয়ে তুই ভাগ্যিস কইলি পদ্ম, চোর করিমার সাথে এবার কথা কইতে হবে। পদ্মা, আমি সত্যি জানি না কাজটা ঠিক হচ্ছে কিনা, তবে এটা ঠিক যে সব দিক বিচার করে এটাই সব থেকে সঠিক কাজ বলে মনে হয়েছে আমাদের। এমনকি মথুরের বাবাও তাই মনে করেন, আর তাই তো তিনি বিয়েতে আপত্তি করছেন না। কিন্তু বাবা মশাই, ভূপালকে মানুষ করার জন্য যে ছটপটও এখন করছে, পরে এই নিয়েও আফসোস করবে না তো? আফসোস তো করবে, সে আজ হোক বা কাল। নিজের দিদি সন্তানের জন্য চোটকুকি যদি নিজের শখ আহ্লাদ সবকিছু জলাঞ্জলি দেয়, একদিন কি ওকে হাত কামড়াতে হবে। আর মথুর বাবু এখনো যেভাবে করুণার চোখে কাতর, উনি নিজের স্ত্রীর জায়গা কোনো দিনও চোটকুকিকে দিতে পারবেন না। ছোটকর্তা, সর্দার ভেতরে এসো। ছোটকর্তা, অভয়বাবুদের পালকি প্রায় দেউড়িতে এসে পড়েছে। এসে গেছে? আমি তাহলে দেউড়িতে যাচ্ছি। সর্দার, তুমি এক কাজ করো, ছোট খুড়িমা ছোট কুমার পালকি অন্ধরে নেওয়ার ব্যবস্থা করো। জি আগে ছোটকর্তা। রানী, তুমি ছোট খুড়িমার সঙ্গে কথা বলো, দেখো তিনি কি বলেন। বাবা রামচন্দ্র, প্যারিমোহন, তোমরা আমার সঙ্গে এসো। বহুকাল পরে আমার ভাই ফিরে এসেছে, তাকে অভ্যর্থনা জানিয়ে ভেতরে আনতে হবে। এসো তোমরা। মথুর বাবু এখনো যেভাবে করুণার চোখে কাতর, উনি নিজের স্ত্রীর জায়গা কোনো দিনও চোখকে দিতে পারবেন না। চোটকুকি, ঠান্ডা মাথায় ভেবে কত, মথুর বাবু কিন্তু সহজে এ বিয়েতে রাজি হবেন না। আমি জানি মেজ দিদি, সে আশাও আমি করিনি। উনি সে স্ত্রীকে কতটা ভালোবাসতেন তা আমি জানি। সত্যি কথা কইতে কি, এ বিয়ে ঠিক আমার ইচ্ছে তো হচ্ছে না, পরিস্থিতির জন্য হচ্ছে, কইতে পারো ভূপালের জন্য হচ্ছে। কারণ আমি যদি এ বিয়ে করি তাহলেই একমাত্র আমি ভূপালকে দেখাশোনা করতে পারবো। সারাটা জীবন শুধু করুণার ব্যাটের মা হয়ে কাটিয়ে দিতে পারবি তো ছোটকুকি? আরে বাপু, তোরও তো শখ আহ্লাদ বলে কিছু আছে নাকি? বেয়ে তা সারা জীবনের ব্যাপার, দুদিনের ভাবসাব নয়, পরে কি আফসোস করবি না তো? একটা কথা কত ছোটকুকি, এককালে মথুর বাবুকে পছন্দ করতিস বলেই কি তোর মনে হচ্ছে একদিন গিয়ে সবকিছু ঠিক হয়ে যাবে? সবকিছু ঠিক হয় না রে, সবকিছু ঠিক হয় না, মাঝখান থেকে তোর জীবনখানা নষ্ট হয়ে যাবে। বড় দিদি, তোমাকে আমি এককানা কথা কই রাখি, সেসব পুরনো কথা আমার মনে নেই, আর আমি মনে রাখতেও চাইনি। তিনি শুধু আমার কাছে ভূপালের বাবা, তার চেয়ে বেশি কিছু নয়। আমি জানি তিনি কিছুতেই একা ভূপালকে মানুষ করতে পারবেন না, তার জন্য তিনি বাধ্য হয়ে সৎ মা আনবে। কিন্তু সৎ মা আনাচ্ছে তো আমারই মানুষ করা ভালো, স্থিতি মরার আগে খোকার বার আমার উপরেই দিয়ে গেছিল। চঞ্চল কুকি, এই পোড়া দেশে না হাজার খানা মেয়ে মানুষ বেটা জন্ম দিতে গিয়ে মরে, আর হাজার খানা মা মরা বেটা নিজেদের মাদের ছাড়া বাঁচে, পানের জলে বেসে যায় না। কিন্তু তোদের তো সবকিছু দিয়ে বেশি বেশি আধিক্যতা, ঠিক আছে ভালো বুঝিস কর,
মা আমাকে বলে পাঠিয়েছিল যে নিচে কুড়ো মশাইরা এসেছে, তোদের যেন নিয়ে যায় প্রণাম করার জন্য। তোদের যদি ইচ্ছা হয় আসতে পারিস। জোরে চালাও, কোতোয়ান, আরো জোরে চালাও, জোরে জোরে জোরে, আরো জোরে। ওমাঝি, বলেন কর্তা, বিথারি যাবে? হ্যাঁ কর্তা, কিন্তু একটু দেরি হবে, একটু বসতে হবে। আচ্ছা ঠিক আছে, কাঁদে না, কাঁদে না, তাড়াতাড়ি চলো কচুয়ান, তাড়াতাড়ি চালাও না, জোরে চলো, জোরে জোরে চলো, জোরে চলো। বললুম, মানে তোরই কপালখানা ফুটল না, তুই মনে করিস নে সব হচ্ছে তোর মায়ের কাজ সাজি। মথুরকে আটকে রাখার জন্য তলে তলে এরম একটা ফুন্দি আঁটলো, হ্যাঁ, তাতে তোদের বঞ্চিত করে এই ব্যবসা সম্পত্তি সব মথুরের হাতে তুলে দেওয়া যায়। কিছু মনে করিস না, তোর মা যে বড় জামাইকে কিছুই দেবে না সে আমি আগেই জানতো। তা কই, সে কই, তাকে ডাক, তাকে তো বোঝাতে হবে যে মথুরকে এভাবে সংসারে আটকে রাখা যাবে না। মা, দিদি কইলেন এখনই আসছেন। ও, এই বুঝি বড় জায়ের কাছে ছুটেছিলে? শোনো সরজুবু, একখানা কথা কিন্তু আমি তোমাকে পোষ্টাপোষ্টি বলে দিচ্ছি, হ্যাঁ, কিন্তু মনে করো না আমি এখনো বেঁচে আছি। আউরি এতটা পথ এলো, তার কি নাগবে না নাগবে সেটা দেখার প্রয়োজন বোধ করতো নে? আমি জানি আপনি আমার উপর খুব রেগে আছেন, আপনাকে কথাখানা কইনি বলে, কিন্তু আপনি সরজুবুকে বকছেন কেন? ওর কি দোষ? আমি তো আপনার জন্য নেবুর শরবত বানাচ্ছিলাম আর সেই খবর নিতেই সে গিয়েছিল। আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? বসুন বসুন বসুন, দেখি নিন, বসুন, এবারে শরবত কানা কান দেখি, ধরুন নিন কান। ও সরজু, নেই বাতাস কর, বাতাস কর শাওনিমাকে। পদ্মর মুখ থেকে নিশ্চয়ই আপনি সব কথাই শুনেছেন। আর শুনেছি, কিন্তু কিছু মনে করো না, এটা হবে না। এটা হতে পারে না। একখানা কথা আমি স্পষ্ট করে বলে দিচ্ছি তোমাকে, ছোটকুকির নামে কিন্তু এমনিতেই অনেক বদনাম আছে, ওকে আর বদনামের ভাগি করো না তুমি। করুণার বেটার ভাগ্যে যা আছে তাই তো হবে। কত বাচ্চারই তো বাপ মা থাকেনি, তারা মানুষ হচ্ছে না? এরকম একটা ঘটনার কথা শুনলে লোকে আমাদের পরিবার সম্পর্কে কি ভাববে ভেবে দেখেছো কখনো? চুটকুকি, কোথায় যাচ্ছিস? প্রণাম করবি না? কিন্তু চটকুরি মা, করুণার বেটা তো আমাদের সংসারে এসেছে, সে তো আমাদের পর নয়। তার যতনাতি না হলে আমি তো শান্তি পাবো না। আমি কিন্তু এখনো বেঁচে আছি তোর বউ, কাউকে কিছু না জানিয়ে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিলে কি করে? এই পরিবারের বিয়ে সবার ব্যাপারে মতামত
পারতে? দিদি বেঁচে থাকলে এমন একটা কাণ্ডি ঘটাতে তুমি পারতে?